সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, আবিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। মাইগ্রেনের ব্যথাটা আমাদের খুবই কমন একটা সমস্যা, আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন কিংবা আমাদের নিজেদের মাইগ্রেনের সমস্যা আছে। সো আজকে আমরা জানবো মাইগ্রেনের ব্যথা দূর করার 5টি ইফেক্টিভ উপায়। আপনি যদি এই 5টা ইফেক্টিভ উপায় যদি আপনি বাসায় অ্যাপ্লাই করেন, আশা করি আপনার মাইগ্রেনের ব্যথা অবশ্যই কমে যাবে। তো হচ্ছে ফার্স্ট যে উপায়টা সেটা হচ্ছে আপনাকে কুল ডাউন হওয়া লাগবে। যদি দেখেন যে আপনার মাথা ব্যথা কিংবা বমি বমি ভাব, এই অবস্থায় আপনি আসলে কি নিয়ে করবেন, প্রথমে আপনি হচ্ছেন একটা আইস প্যাক, একটা বরফের একটা প্যাক নিয়ে আপনি হচ্ছে বরফ বা বরফকে একটা কাপড় দিয়ে মনে ওরাইয়া আপনি কোনো কপালে কিংবা মাথায় কিংবা আপনি হচ্ছেন ঘাড়ে কিছুক্ষণ দেবেন, দেখবেন যে আপনার কাছে রিল্যাক্স মনে অনেক হচ্ছে। এছাড়া হচ্ছে আপনি চাইলে বরফের পানিটাতে একটা বরফ পানিতে হচ্ছে আপনি তাওলে ভিজায় ওই তাওলার দিয়ে আপনি কোনো কপালে কিংবা ঘাড়ে আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি আপনি হচ্ছেন আরাম পাবেন। সেকেন্ড ইম্পর্টেন্টটা হচ্ছে মাইগ্রেনের পেনের জন্য আকুপ্রেশার পয়েন্ট। আকুপ্রেশারটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই যে হাতে, আমি আপনাকে একটা পয়েন্ট দেখাচ্ছি, আরও লটস অফ পয়েন্ট থাকতে পারে, তো সেগুলো আপনাকে আমি একটা পয়েন্ট দেখাচ্ছি যেটা আপনার জন্য খুব বুঝতে ইজি হবে এবং কাজ করবে। আপনি হচ্ছেন এইখান থেকে যে আমাদের তর্জনী আঙুলটা সোজে বাবা নামবেন, দেখেন আমাদের এই আঙুলটা এসে এখানে এসে, এবং এটা হচ্ছে আমাদের বড় আঙুল, দুইটা আঙুলের মাঝখানে এই জায়গাটাতে এই পয়েন্টটাতে হচ্ছে আপনি অপর হাতের আপনি হচ্ছেন বুড়ো আঙুলটার মানে রাখবেন, এই দেখেন এই পয়েন্টটা, আবার দেখেন এখানে এসে এই পয়েন্ট অর্থাৎ দুই আঙুলের মাঝখানে জাস্ট এই আঙুলের সাথেই হচ্ছে তর্জনী আঙুলের নিচে নামতে এই জায়গাতে পয়েন্টটা, এই পয়েন্ট এখানে, এবং অপর হাতের এবং আঙুলটা দিবেন, দিয়ে একটু চাপ দিবেন, প্রেস করবেন ফেস, অর্থাৎ এই চাপ দিলাম, কিন্তু এমনভাবে চাপ দিন যাতে ব্যথা যেন আপনি না পান। চাপ দিয়ে আপনি আবার হচ্ছে আপনি একটু ঘুরাবেন, অর্থাৎ হচ্ছে আপনি আঙুলটাকে এভাবে ঘুরাবেন সার্কেল, এবং আপনি 5 মিনিট করবেন। আপনি 5 মিনিট করলে আপনি দেখবেন যে হচ্ছে আপনার মাথা ব্যথাটা ইনশাল্লাহ আশা করি কোনো কমে গেছে। তাহলে দুইটা টেকনিক আমরা জানলাম। থার্ড টেকনিকটা হচ্ছে আপনি মাইগ্রেনের পেনের ক্ষেত্রে আপনি একটা মাইগ্রেনের পেন সাধারণত আপনার হচ্ছে নয়েজ থাকলে কিংবা লাইট থাকলে আপনার পেনটা কিন্তু বাড়ে, মানে আরও মানে আপনার আরও বেশি ওয়ার্স হতে পারে, অবনতি হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অন্ধকার একটা রুমে এবং কোনো শব্দ নাই এবং ঠান্ডা একটা রুমে আপনি ওখানে গিয়ে বিশ্রাম নেবেন, দেখবেন যে আপনার পেনটা অনেকটাই কমে গেছে। হচ্ছে 4 নম্বরে হচ্ছে আপনি কফি খেতে পারেন, কফি তো কফিটা হচ্ছে কফি খেলে অনেক সময় মাইগ্রেনের পেনটা আপনার কাছে আরাম লাগবে, তবে বেশি খাওয়া যাবে না এবং খুব বেশি অভ্যস্ত হওয়া যাবে না, আপনি পরিমিত খাবেন, আপনার কাছে আপনার মাইগ্রেনের পেনের ক্ষেত্রে আপনি রিলিফ পাবেন। 5 নম্বরে হচ্ছে আপনি হচ্ছে মাইগ্রেনের এরপরও যদি আপনার পেনটা যদি না কমে সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল এগুলো খেতে পারেন, কিংবা আপনার ডক্টরের অ্যাডভাইস মোতাবেক যে ওষুধগুলো মাইগ্রেনে সেগুলো আপনি খেতে পারেন। আপনি যদি বাসায় যদি এই প্রসিডিউরগুলো মানেন এবং হচ্ছে আশা করি অবশ্যই আপনার মাইগ্রেনের সমস্যাটা কমবে। এখন আমরা আসলে কী করলে আমাদের মাইগ্রেনের পেনটা হবে না সেগুলো কিন্তু আমাদের জানা উচিত। আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার, যাদের মাইগ্রেনের সমস্যা আছে আপনি হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, ফলে হচ্ছে এক্সারসাইজ করলে আমাদের এন্ডোরফিন রিলিজ হয়, অবশ্য অনেক উপকারিতা। তো যারা এক্সারসাইজ করবেন দেখবেন যে আপনার মাইগ্রেনের সমস্যা আসবে না, এবং হচ্ছে আপনি নয়েজ কিংবা হচ্ছে মানে হাই কোনো টেম্পারেচার বিশেষ করে রোদে যাওয়া, এগুলো হচ্ছে অতিরিক্ত তীব্র রোদে যাওয়া, এগুলো থেকে আপনি অ্যাভয়েড করবেন। হচ্ছে আপনি হচ্ছেন কিছু ম্যাগনেশিয়াম জাতীয় খাবার, বিশেষ করে হচ্ছে ডার্ক যে গাঢ় সবুজ বা কালো সবুজ যে ভেজিটেবলগুলো এগুলো খাবেন, এবং হচ্ছে আপনি ইয়োগা কোনো করতে পারেন, মানে ইয়োগা এক্সারসাইজও কিন্তু হচ্ছে আপনার জন্য উপকার হবে। এছাড়া হচ্ছে আপনি আরও কিছু আপনার কিছু খাবার খেলে দেখেছে মাইগ্রেনের সমস্যাটা বাড়ে, আর ওই খাবারগুলো কোন খাবারগুলো খেলে আপনার মাইগ্রেনের সমস্যাটা বাড়ে সেটা আপনি লক্ষ্য রাখবেন, ওইখানে খাবারগুলো অ্যাভয়েড করবেন, বিশেষ করে হচ্ছে বাইরের যে ফাস্টফুড কিংবা হচ্ছে প্রসিড যে খাবারগুলো
হচ্ছে এগুলাতে বেশি সমস্যা হয় থাকে, যেমন হট ডগ, তো এগুলো আপনি হচ্ছে অ্যাভয়েড করবেন, আর দেখবেন যে আপনাদের মাইগ্রেনের সমস্যাটা ইনশাল্লাহ মানে থাকতেছে না। ভিডিও টেকনিকগুলো যদি আপনারা আলোভাবে যদি অ্যাপ্লাই করেন, আমি আশা রাখি অবশ্যই আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।